মুসলমান ভাইয়েরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেন কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আল্লাহর নবী বলেছেন তোমরা দুনিয়াতে বসবাস করো মুসাফিরের মতো, অল্প হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম প্রথম বাদী আর ওই পথিকের দুইটা কথা শোনার পরে ভিতরে এমন ভাবে একটা পেরেশানি, এমন ভাবে একটা জাহান্নামের ভয় ঢুকে গেছে, ওই বলখের বাদশাহী ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে গভীর জঙ্গলের ভিতর চলে গেছে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় একদিনের ঘটনা, ইব্রাহিম ইবনে আদহামকে দেখার জন্য তার রাষ্ট্রের অনেক মন্ত্রী মিনিস্টার গুলি চলে গেছে বাদশাকে দেখার জন্য। তাইয়া দেখে গভীর সমুদ্রের কাছে ইব্রাহিম ইবনে আদহাম বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির গুলি পবিত্র জবান দ্বারা করে, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহর জিকির করে। ওই তখন তার সংসদের মন্ত্রী এমপি গুলি তার দলের লোকেরা ইব্রাহিম ইবনে আদহামের কাছে গিয়া বলে, এরে বলকের বাদশা, আপনার কথায় আঙ্গুলের ইশারায় বলকের মানুষগুলি উঠে আর বসে, এমন সিংহাসনগুলি ছেড়ে দিয়া এই সমুদ্রের কাছে তুমি বসে আছো, তুমি কি পেয়েছো? তোমার জন্য আজকের দিন পর্যন্ত মানুষগুলি অপেক্ষায় আছে, এরে ইব্রাহিম ইবনে আদহাম চলো চলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিলেন, এরে আমার সঙ্গী সাথীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলকের বাদশাহীর চাইতে আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, বলকের বাদশাহী যখন আমার হাতে ছিল একজন লোক আমার কথা শুনলে আর একজন আমার কথা শুনে না, কিন্তু আমাকে এমন বাদশাহী দেওয়া হয়েছে এই সমুদ্রের ভিতরে সমস্ত মাছগুলি আল্লাহ আমার গোলাম বানায়া দিয়েছে, জুড়ে বলুন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نهي دو جہاں میں نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکماله کشف دجا بجماله حسن جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين باہر چور پشتیم پڑا جو وہ شموجے ردوگے آئیو جی تو আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত ইমানদার মমিন মুসলমান ভাইরা যুবক বন্ধুরা পর্দার অন্তরালের অবস্থান রথা আবেদা সালেহা যাকেরা শাকেরা মুমেনা মা এবং বোনেরা আলোচনার শুরুতেই সকলকে মোবারকবাদ জানিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান মনিব আমাদের সকলকে মাগরিবের নামাজ আদায় করার পরে কোরআনুল কারিমের আলোচনার মাজলিসে আসার বসার কোরআনুল কারিম থেকে আলোচনা করার শোনার তৌফিকটুকু এনায়ত করেছেন সে মনিবের দরবারে হৃদয় উজাড় করে অবনত চিত্তে ইমানের তেজি তেজিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে সমসুরে উচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি সকলেই সমসুরে বলে উঠি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি বিশ্ব সবার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন নবী ইমামুল মুরসালিন নবী আফতাবে নবুওয়াত নবী শাহেনশাহ রিসালত নবী আশরাফুল মখলুকাত নবী সৈয়দুল মখলুকাত নবী আকায়ে নামদার নবী তাজদারে মদিনা নবী সাকিয়ে মাহশার সাকিয়ে কাউসার নবী শাফিয়ে মাহশার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুদী ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় ঢুকতে চাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতি কারিমা পাঠ করেছি
এই আয়াতকে সামনে রেখে কুরআনুল কারিম থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি আল্লাহ পাক আমাকে বলার আপনাদেরকে আমলের নিয়তে শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা যে গ্রন্থ থেকে হবে সে গ্রন্থটির নাম কুরআন, গ্রন্থটির নাম কুরআন। হোয়াট ইজ দ্য হোলি কুরআন, কুরআনটা কি, কাকে বলে, কুরআন অর্থ কি? শাব্দিক ভাষায় কুরআন শব্দের শাব্দিক অর্থ হল মাকরুন থেকে ইসমে মাফউলের সেগা, পঠিত একত্রিত, যাকে একত্রিত করা হয়েছে। পরিভাষায় আল মুজামুল ওয়াসিত প্রণেতা আবিধানিক অবিধান ব্যথা আলোচনা করেছেন। কুরআন বলা হয় আল কুরআন কালামুল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ আল কুরআন কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কুরআন যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, সহিফার ভিতরে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। ধারাবাহিকভাবে কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো এক পারা, কখনো সময়ের অবস্থার প্রেক্ষিতে, সিচুয়েশন অনুযায়ী, মুক্তাজায় হাল অনুযায়ী, অবস্থার ধারাবাহিকতায় আল্লাহ পাক জিব্রিল আমিনের মাধ্যমে কুরআনুল কারিম ধারাবাহিকভাবে নবীজির উপরে নাজিল করেছেন, ঠিক কিনা? কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কুরআন তুমি কোথায় থেকে এসেছো, কুরআন আপনাকে জবাব দিবে আমি এসেছি, আমি ছিলাম, ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে আমি ছিলাম। সেখান থেকে তুমি কিভাবে এসেছ, নাজালা মিন রুহিল আমিন, জিব্রিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। তুমি যে আসলে কার উপরে এসেছো, কার কাছে এসেছো, কোরআন আপনাকে জবাব দিবে আলা মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি নাজিল হয়েছি। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো, তুমি যে এসেছো, কোরআন কোন মাসে তুমি এসেছো, কোরআন আপনাকে জবাব দিবে। আল্লাহ পাক কুরআনুল কারিমে আলোচনা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি রমজান মাসে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি বলো তো, রমজান মাসে তুমি আগমন করেছো, রমজান মাস তো 30 দিনে একটি মাস হয়, রমজান মাসের কোন রাত্রিতে তুমি এসেছো, কোরআন আপনাকে জবাব দিবে। কোট করে দিয়েছেন আল্লাহ পাক কুরআনুল কারিমে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে লাইলাতুল কদরে এসেছি। হে কোরআন যদি লাইলাতুল কদরেই তুমি এসে থাকো, বলো তো লাইলাতুল কদরের সিগনিফিকেন্স কি, লোড কি, কি পরিমাণ মর্যাদা রাখে, কোরআন আপনাকে জবাব দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কোরআন বুঝলাম এক রাত্রিতে সবে কদরের মর্যাদা আল্লাহ পাক তাফসিরুল কিতাবে পাওয়া যায়, কুরআনুল কারিমে তাফসির আবিধানিকগণ আলোচনা করেছেন, সবে কদরের এক রাত্রিতির ইবাদত আল্লাহ পাকের কাছে 80 বছর 4 মাস কবুল আমলের সওয়াব, আল্লাহ তার আমল নামায় রিজার্ভ করে দেন। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন সবে কদরে তুমি এসেছো, বলো তো তুমি কি নিয়ে এসেছো, কুরআন আপনাকে জবাব দিবে, শিফা উল্লি মাফি সুদুর ওয়া রাহমাতুল লিকুল্লি শাই ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত নিয়ে এসেছি, শিফা নিয়ে এসেছি। কুরআন তুমি বলো তো, শিফা যদি নিয়ে এসেছো, তোমাকে তিলাওয়াত করলে আমাদের কি লাভ হবে, তিলাওয়াত তোমাকে কিভাবে করব, কুরআন আপনাকে জবাব দিবে। যখন তুমি আমাকে তিলাওয়াত করবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহ
সাধারণ অপবিত্র অবস্থায় আমাকে স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না। আমাকে স্পর্শ করতে হলে, আমাকে ধরতে হলে, আমাকে তিলাওয়াত করতে হলে, আমাকে পাঠ করতে হলে প্রথমত তোমাকে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, নাপাকি থেকে দূরীভূত হতে হবে। তারপরে আমাকে তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করব কিভাবে? কুরআন আমাকে জবাব দেয়, আল ইআজ মিনাল্লাহ, সর্বপ্রথম আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিন শাইতানির রাজিম, তারপরে কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কুরআন। তোমাকে যদি আমি তিলাওয়াত করি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমাকে কেউ তিলাওয়াত করবে, সে যেন চুপ থাকে, মনোযোগ সহকারে যেন তিলাওয়াত শ্রবণ করে। আল্লাহ পাক তাহার উপর অসংখ্য অগণিত রহমত নাজিল করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝলাম, তাহলে তিলাওয়াত করলে সওয়াব হবে। তোমার তিলাওয়াত যদি করি তাহলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন, মান করা কিতাবাল্লাহি হারফান ফালাহু আশরু আমসালিহা। কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করে, আল্লাহ পাক এক একটি হরফের বিনিময়ে তার আমলনামায় 10টি করে নেকি রিজাব করে। এই কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন আপনাকে জবাব দিবে। কোরআনুল কারীম খুলে দেখুন, 26 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরায়ে আহকাফ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা আহকাফের 1 এবং 2 নম্বর আয়াতে কোট করে দিলেন, তানজিলুম মিনাল কিতাব, তানজিলুম মিনাল্লাহিল আজিজিল হাকিম, মহা মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি। কোরআনের সঙ্গে কোনো মানুষ যদি রিলেটেড হয়, কোরআনের সঙ্গে কোনো মানুষ যদি কানেকশন রাখে, সুসম্পর্ক কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারায় সূরা বাকারার ভিতরে আলোচনা করেছেন, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, ওয়াল্লাযীনা হুম আউলিয়া ওয়াহুম তাগুত লিইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতের ভিতরে বলেন, কোরআনকে যারা বন্ধু বানাবে, কোরআনের সঙ্গে যারা রিলেটেড হবে, সম্পর্ক কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যায়। আর কোরআনকে যারা বন্ধু বানাবে না, শয়তানকে যারা বন্ধু বানাবে, পদাঙ্ক অনুসরণ করবে, তাগুতের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অন্ধকার আলোর পথ থেকে শয়তান মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায়। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের জন্য কেন দিয়েছেন? 30 পারা কোরআন আমাদের জন্য সংবিধান হিসাবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কেন নাজিল করেছেন নবীজির উপর? কোরআনুল কারীম খুলে দেখুন, 18 নম্বর পারার প্রথম 18 নম্বর পৃষ্ঠায় সূরা ফুরকান 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা
عبده ليكون للعالمين نذيرا الله رب العالمين قرآن الكريم তিনি যেন মানুষকে সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা রায় কোনটা রং, কোনটা ভালো কোনটা মন্দ, উভয় বিষয়টা যেন ইন্টারফেয়ার করে মানুষের সামনে কোরআন আলোচনা করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল করে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, শুধুমাত্র তাই নয়, কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যা হালাল করেছি যা তারা যারা হারাম করে, আমি যা হারাম করেছি মানুষ যা তাকে হালাল করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যা হালাল করেছি তা যদি কোনো মানুষ হারাম করতে চায়, আর আমি যা হারাম করেছি কোনো মানুষ যদি তা হালাল করতে চায়, কোনো মানুষ ফতোয়া দেওয়ার অবকাশ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন, আল্লাহর সংবিধানে ওই সমস্ত মানুষগুলি কাফের মুরতাদে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ পাক 30 পারা কোরআন শান্তির জন্য দিয়েছেন, মুক্তির জন্য দিয়েছেন। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের পরিপূর্ণ একটা জীবন বিধান, কমপ্লিট একটা জীবন ইতিহাস, শাশ্বত চিরন্তন এবং নির্ভুল সুনিপুণ হাতে আল্লাহ পাক কোরআনটাকে আমাদের জন্য নাজিল করেছেন, ঠিক কিনা? আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে সে শিক্ষাটাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমান না নিয়ে কবরে যেও না, ইন্তেকাল করো না, মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ ঈমান যতক্ষণ না হবে ঈমান না বানায়া দুনিয়া থেকে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে হবে আল্লাহকে, কমপ্লিট ভয়, পরিপূর্ণ ভয় করতে হবে, যে ভয়ের মাধ্যমে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালিত হওয়া যায়, সেই পরিমাণ ভয় কাকে করতে হবে? আরো আওয়াজ করে বলুন, আল্লাহকে। কি পরিমাণ ভয়! এই ভয় যে ভয়টা মানুষকে, কোনো জেল মানুষকে প্রতিহত করতে পারে না, আল্লাহর ভয় মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, ভয় যদি কোন মানুষের ভিতরে অর্জন হয় প্রয়োজনে রক্তবিন্দু দিতে হয়, সন্তান উৎসর্গ করতে হয়, জীবন উৎসর্গ করতে হয়, সন্তান উৎসর্গ করতে হয়, মাল উৎসর্গ করতে হয়, দুনিয়া উৎসর্গ করতে হয়, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত করার জন্যে প্রয়োজনে অসংখ্য অগণিতবার ফাঁসির মঞ্চে দাঁড়াতেও রাজি আছি, কিন্তু আল্লাহকে মুহূর্তের জন্যেও বলতে রাজি। আরো আওয়াজ করে বলুন, ইসলামের প্রাথমিক যুগে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় তৎকালীন সময়ের প্রাইম মিনিস্টার ছিল ফেরাউন। ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল, দাসী, তার নাম ছিল মা শেতা অথবা মাস্তা। ফেরাউনের কোনো সন্তানাদি ছিল না, পালক মেয়ে ছিল একটা। মা শেতা দাসীকে নির্বাচন করা হয়েছে ফেরাউনের মেয়ের চুলগুলি পরিপাটি করে দেওয়ার জন্য। ঘটনাক্রমে
দাসী মা সেটা ফেরাউনের মেয়ের চুল পরিপাটি করে দিচ্ছে, মাতা চিরুনি করে দেওয়ার সময় হাত থেকে চিরুনি মাটিতে পড়ে গেছে, হাত থেকে চিরুনি মাটিতে পড়ে গেছে আর চিরুনি উঠাচ্ছে। ওই মা সেতার জবান থেকে আল্লাহ পাক শব্দ বের করে নিলেন, বলতেছে বিইসমি রব্বিকাল আলা, বিইসমিল্লাহ, আমি আল্লাহর নামে চিরুনিটা উঠালাম। যেইমাত্র মা সেতার জবান থেকে আল্লাহর নাম শুনলো, ফেরাউনের মেয়ে তেলে বেগুনে জ্বলে উঠছে, কারণ ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আনা রব্বুকুমুল আলা, ৩০তম পারার দুই নম্বর সুরা, ৩০তম পারার যে দুই নম্বর সুরা সূরাতুন নাজিআর ভিতরে আল্লাহ পাক বলেন ফেরাউনের দাবি, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি রব। তো ফেরাউনের মেয়েও তো জানে আমার বাবাই হচ্ছে রব, তাহলে আমার বাবার নামের পরিবর্তে আমার দাসী কোন রবের নাম নিল? প্রশ্ন জাগে না জাগে? ফেরাউনের মেয়ে বাসী দাসীকে জবাব দিল, প্রশ্ন করল, ইয়া মা সেতা আইয়ু রব্বি সাম্মাইতি, মা সেতা তুমি কোন রবের নাম নিয়েছো? মা সেতা বলতেছে আল্লাযী রব্বি, যিনি আমার রব, রব্বাকা তোমার রব, রব্বা আবাকা তোমার ফেরাউন বাবা তোমার বাবার রব, সেই রবের নামে চিরুনি উঠেছে। বাবার কাছে দৌড়ে গেছে মেয়েকে, বলতেছে ইয়া আবি আখবারাতনি মাস্তা, হে আব্বা আমার কাজের ভুয়া মা সেতা আমাকে সংবাদ দিল, মেসেজ দিল, আন্নালানা রব্বা, তোমার আর আমার নাকি একজন রব আছে, হোইজ রব, রবটাকে, আইয়ু রব্বিন, ওই রবটাকে, মান হাদার রব, ওই রবকে আমি তোমার কাছে জানতে চাই, আলাস্তা রব্বুনাল আলা, তুমি কি বড় খোদা না? ফেরাউন জবাব দিল কালু বালা, হ্যাঁ আমিই তো বড় খোদা। আমি হাদিসের শব্দ কাইটা কাইটা বলতেছি, আমার হাতে সময় একেবারেই স্বল্প। ফেরাউন বলল কালু বালা, আমিই তো বড় খোদা, তাহলে আমার দাসীদের সংবাদ দিল তুমি বড় খোদা না, আরেকজন রবের নাম নিছে, কয় মা সেতাকে আনো, ধরে নিয়ে আসো। জিজ্ঞাসা করলো মা সেতা আইয়ু রব্বি সাম্মাইতি, তুমি কোন রবের নাম নিয়েছো? মা সেতা রবের পরিচয় তুলে ধরছে, খুলে ধরেছে, আল্লাযী রব্বি, যিনি আমার রব, রব্বাকা তোমার রব, রব্বাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিনের রব, রব্বাল মালাইকা ফেরেশতাদের রব, রব্বান নাস মানুষের রব, রব্বাল জিন্না জিন্নাতের রব, রব্বাল তাইর পাখিদের রব, রব্বাল খানাজির, রব্বাল আনআম চতুষ্পদ জন্তুর রব, রব্বাস সামা, রব্বাল আরদ, রব্বাত তাইর তামাম পৃথিবীতে, রব্বাল আলামিন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রব হলেন আমার আল্লাহ। এই কথা যখন বলল ফেরাউন, রবের পরিচয় ফেরাউনের সামনে তুলে ধরল। আসলে দিয়াশলাই তো বুঝেন, মেস দিয়াশলাই কাটিতে বারুতে যদি টুকা দেওয়া হয় আগুন বাড়ে না কমে? কথা কন বারে, রবের পরিচয় খুইলা ধরছে, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুহাইমিনুল আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুহাওয়িরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাক আল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিত আল হাফিযুর রাফিউল মুইজ্জুস সামি আল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল মুইজ্জুল মুজিল্লুস সামি আল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল কাওয়িউল মাতীনুল ওয়ালিউল মুহসিল মুবদিউ আল মুওয়াক্খিরুল মুকাদ্দাম আল মুকাদ্দাম আল আউয়ালু আল আখিরু আয যাহিরু আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি البر التواب المنتقم العفو المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الباري الهادي الرشيد الصبور فهو ربي ورب السماوات ورب الارض ورب العالمين تمام জগতের যেই রব সেই রবের নামে আমি চিনি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যেই মাত্র মা সেতা ফেরাউনের সামনে রবের পরিচিতি তুলে ধরেছে, এমনি ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠেছে,
জল্লাদ বাহিনীকে ডাক দেওয়া হলো, আরে জল্লাদ মা সেতা আমি রব, আমি রবের জায়গায় কোন রবের নাম নিয়েছি সেই পরিচয়টা আমি জানলাম, আমি হলাম তামাম পৃথিবীর সবচেয়ে বড় রব, আমাকে বেঁচে রেখে অন্য কোন রবের নাম নেওয়া যাবে না, আরে জল্লাদ বাহিনী মা সেতাকে বন্দি করো, জেলখানার ভিতরে ঢুকায় দাও, আনো কড়াই জ্বালো তেল এবং তেলগুলিকে গরম করো, ওই তেলের ডেগের ভিতরে মা সেতাকে ছেড়ে দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, মা সেতার দুইটা সন্তান, একটা সন্তান 6 বছরের সন্তান আর একটা সন্তান হলো 12 বছরের বালক, একটা সন্তানকে মা সেতার কোল থেকে টান দিয়া নেয়া ফেরাউন তেলের ডেগের ভিতর ছেড়ে দেবে। আল্লাহু আকবার, গভীরভাবে লক্ষ্য করে দেখুন আল্লাহর ভয় কিভাবে অর্জন করেছে, আল্লাহর ভয় আর মূসা নবীর মহাম্মদ আল্লাহর পয়গম্বরের মহাব্বত দিলে কিভাবে জাগ্রত করেছে। সন্তানটাকে মায়ের কোল থেকে টান দিয়া নিয়া হেঁচকা টানে তেলের ডেগের ভিতর ছেড়ে দিবে, এমনি বলতেছে আরে মা সেতা এখনো সময় আছে, আমাকে রব মাইনে নাও, তোমার সন্তানকে চিরদিনের জন্য আজাদ করে দেওয়া হবে, তোমাকেও প্রাণে বাঁচায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন 6 বছরের সন্তানের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন, মানুষের বাসায় 6 বছরের বাচ্চা কথা বলা শুরু করলো, ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি ফা ইন্নাকা আনাল হক সানাজমাউ ফিল জান্নাহ ইনশা আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, যেই মাত্র সন্তানের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন, সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে ইয়া হে আমার আম্মা, লা তাখাফি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওয়ালা তাহজানি তোমার চিন্তার কোনো কারণ নাই, ওয়ালা তাতাজালজালি তুমি ঘাবড়ে যাও না, ফাইন্নাকা আলাল হক তুমি সত্যের উপরে আছো, সানাজমাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। অচিরেই মাত্র কয়েক মিনিটের ব্যাপার, এমন একটা ফেরাউন কেন, দুনিয়ার লক্ষ কোটি ফেরাউন যদি আমাকে তেলের ডেগের ভিতর ছেড়ে দেয়, রে মা তুই হকের উপরে আছিস, সামান্য সময়ের জন্য তুই টেনশন করিস না, দুনিয়ার জগৎ চারতে দেরি হবে, আল্লাহ জান্নাতের ভিতরে তোর সঙ্গে আমার দেখা করাতে দেরি হবে না। একটা সন্তান তেলের ডেগের ভিতর ছেড়ে দেওয়া হলো, সন্তান যেই মাত্র তেলের ডেগের ভিতর ছেড়ে দেওয়া হলো, মাংসগুলি শরীর থেকে আলাদা হয়ে গেল, কঙ্কাল দেহটা তেলের ডেগের উপরে বেসে উঠল। এবার দ্বিতীয় সন্তানের পালা, ফেরাউন ডাক দিয়ে বলতেছে রে মা সেতা, একটা সন্তান জীবনের বেলা ভূমিতে আর থাকতে পারলো না, চলে গেছে, এবার দ্বিতীয় সন্তানের পালা, এখনো সময় আছে মা সেতা, তোমার সন্তানটাকে যদি বাঁচাতে চাও আমাকে রব স্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় সন্তানের জবান খুলে দিলেন, দ্বিতীয় সন্তান ডাক দিয়ে বলতেছে ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি فَإِنَّكَ عَلَى الْحَقِّ سَنَجْمَعُ فِي الْجَنَّةِ إِنْشَاءَ اللَّهُ। জোরে বলুন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, গভীরভাবে লক্ষ্য করে দেখুন, দ্বিতীয় সন্তানের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলায়া যখন এইভাবে মানুষের বাসায় দ্বিতীয় সন্তান কথা বলা শুরু করে দিল, দুইটা সন্তান তেলের ডেগের ভিতর ছেড়ে দেওয়া হলো, সন্তানের হাড্ডিগুলি তেলের ডেগের উপরে বেসে উঠল, মাংসগুলি আলাদা হয়ে গেছে, এবার দুইটা সন্তান জিন্দগির জন্য শাহাদতের অমৃত সুধা পান করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এবার মার পালা, ফেরাউন বলতেছে মা সেতা দুইটা সন্তান চলে গেছে, এবার তোমার পালা, এখনো সময় আছে, আমাকে রব মাইনে নাও। মা সেতা জবাব দিও, যেটা আজকের সমাজের জন্য বুঝার বিষয়, মা সেতা জবাব দিয়েছিল তুমি একটা ফেরাউন কেন, লক্ষ কোটি ফেরাউন যদি আমার সামনে দাঁড়ায় আর
যদি বলে একদিকে আল্লাহর মহব্বত আরেকদিকে তোমাকে রব মানার বিধান, প্রয়োজনে লক্ষ কোটি ফেরাউনের গদিতে আমি লাফটি মারতে চাই, আল্লাহর সামনে কোনো ফেরাউন হতে পারে না, আমি আল্লাহকে রব মেনেছি, রবের বিধানের উপর অটল থাকবো, প্রয়োজনে জীবনের শেষ বিন্দু দিয়া আল্লাহর পরিচয় সমাজে বাস্তবায়ন করার জন্য আমার জীবনের শেষ বিন্দু দিয়া শাহাদতের তামান্না পান করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব, তথাপিও তুমি ফেরাউনকে এক মিনিটের জন্যও রব মানতে পারি না। কয় তাহলে দেখা যাবে তোমার ইমানের দৌড় কি পরিমাণ, টেস্ট করো ইমানের দৌড়। বলতেছে এবার তোমার পালা, তোমাকেও তো তেলের ডেগের ভিতর ছেড়ে দেওয়া হবে, বলে দিয়ে দাও কোনো সমস্যা নেই, তবে আমার একটা আফসুস, আমার সন্তান আর আমার হাড্ডিগুলি একটা প্যাকেট করে একই কবরে দাফন করে দিবা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে মা শেথা দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি আমল নিয়ে এসেছো, আমি আল্লাহর দরবারে ওই আমলটা পেশ করব, লক্ষ ফেরাউন নারাজ হতে পারে কিন্তু আমি আল্লাহ তোমাকে নারাজ করি নাই, ফেরাউনের জন্য আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, তেলের ডেগে আমার দুই সন্তান চলে গেছে, আমিও চলে যাব, আমার আফসোস নেই, আল্লাহ তুই নারাজ হইস না, তোর দরবারে আমি আমলটা নিয়ে এসলাম, আল্লাহ এই যে আমল নামাটা আমি কিয়ামতের মাঠে তোমার দরবারে পেশ করব, এটাই আমার আফসোস, এই জিনিসটার জন্য আমার আর আমার সন্তানের হাড্ডিগুলি প্যাকেট করে একই কবরে দাফন করা হবে। ফেরাউন বলল ঠিক আছে, তোমার আবদার গ্রহণ করা হবে। মা শেথাকে তেলের ডেগের ভিতর ছেড়ে দেওয়া হলো, মা এবং সন্তানের হাড্ডিগুলি একটা প্যাকেট করে একই কবরের ভিতর দাফন করা হলো। 1500 বছর আগে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মেরাজের রাত্রিতে বুরাকে চড়ে যখন জান্নাত দেখার জন্য আল্লাহর দরবারে যাচ্ছিলেন, এমন একটা স্থানে গেলেন, যাওয়ার পরে জিব্রিল আমিনকে বললেন, জিব্রিল জান্নাতি গ্রাম আমাকে সামনে যেতে দিচ্ছে না, বলো এখানে কি হয়েছে। জিব্রিল বললেন, হাবিব আল্লাহর সময় অল্প, রাত একদম ছুটো, অনেক লম্বা সফর, কাহিনী বলার সুযোগ নাই, সামনে চলুন। আল্লাহর রাসূল বলেন, জিব্রিল মেসকে আম্বরের মতো জান্নাতি গ্রাম আমাকে সামনে দিতে দিচ্ছে না, আগে কাহিনী শোনায় দাও। জিব্রিল আমিন সমস্ত ঘটনা নবীজির সামনে সবিস্তারে আলোচনা করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অল্প জিন্দেগি হায়াত দিয়া প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেন তুমি সামান্য একজন পথিক অথবা মুসাফির হয়ে দুনিয়াতে এসেছো, চিরদিন দুনিয়াতে থাকার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, নবীজিকে ভয় করার জন্য, আল্লাহ এবং নবীর তরিকা অনুযায়ী হুকুমগুলি মেনে যারা জিন্দেগি অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জগৎ চারতে দেরি হবে, আল্লাহ তাকে এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে, এমন 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক হইতে চাইনি না চাই না, কারা কারা চাই না হাত উঠাই, আপনার চান না জুসের সাথে হুশ রাখতে, চাই কি চাই না, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই পরিমাণ ভয় আল্লাহকে ভয় এইভাবেই করতে হবে, কি পরিমাণ ভয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ একদিন গভীর রজনীতে ঘুমায়া গেছে, বিল্ডিং এর ছাদের উপর যেন এক বাদি ওনার কর্মচারী বাদী, প্রতিদিন উনি যেই কাঠের উপর ঘুমায় পালং খাটগুলি পরিপাটি করে দেয়, বিছানা পরিপাটি করে দেয়, একদিন সময়ের
প্রেক্ষিতে বাদী ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশার বিছানা পরিপাটি করে দিচ্ছে। হঠাৎ করে নরম বিছানা পায়া বাদী ভাবল বাদশা কতদিন আরামে ঘুমায়, অল্প একটু পিঠ লাগায় দেখি না কেমন লাগে। যেই মাত্র পিঠ বালিশের সাথে লাগালো মুহূর্তের ভিতরে নরম বিছানা পায়া ঘুম এসে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম যখন উনার কামরায় ঢুকলো, ঢুকে দেখে বাদশার কাঠের উপরে গোলাম বসা, মেজাজ কি 16 বাড়বো না 32 ডিগ্রি বাড়বো, কথা কর 32 ডিগ্রি। ডাক দিয়ে বলতেছে, কি রে আমি হলাম বাদশা, তুই আমার গোলাম আমার চাকর, মনিবের বিছানায় ঘুমাইলি, সাহস কত বড় অন্যায় করেছিস। চাবুক নিয়া বাদীর পিঠে আঘাত করা শুরু করলো। যখন প্রথম আঘাত করে বাদী দু চোখের পানি ছেড়ে ছেড়ে শিশুর মতো কান্না শুরু করে দিল। আবার যখন আঘাত শুরু করলো বাদী আবার হাসে। ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করে, বাদী হে আমি তোমাকে আঘাত করি, একটা চাবুক তোমার গায়ে লাগার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে তুমি কাঁদো, আবার দেখা যায় মাঝে মধ্যে হাসো, কারণটা কি, তোমার প্রবলেম কি বলো। বাদী জবাব দিল, আমি ওই জন্যে কাঁদি, আমি ওই জন্যে কাঁদি কারণ তুমি বলকের বাদশা, একটি সময় অল্প সময় তোমার বিছানায় ঘুমানোর কারণে যদি আমার এত বড়ই অপরাধ, এত বড়ই যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তুমি কত জিন্দগি এই নরম বিছানায় কাটায়া আল্লাহকে বলে কাটায়া দিয়েছ, নবীকে বলে কাটায়া দিয়েছ, কোরআনকে বলে কাটায়া দিয়েছ, তোমার জন্য জানি আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে কত হাজার কোটি কোটি চাবুকের আঘাত তোমার জন্য রিজার্ভ করে রেখেছে। ওই জন্য আমি কাঁদি আর আমি হাসি যে আজকে একদিন ঘুমানোর জন্য আমার শাস্তি যা হওয়ার হয়তো হয়ে গেছে, আল্লাহ আমাকে আর জিজ্ঞাসা করবে না, দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে গেছে। বাদীর কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহামের ভিতরে কৌতূহল জাগলো, বাদী কি বলল, কি আশ্চর্য ধরনের কথা। কিছুদিন পরে আরেক রাত্রিতে ইব্রাহিম ইবনে আদহাম ঘুমায় গেছে, আর হঠাৎ শোনা যায় ছাদের বিল্ডিং এর ছাদের উপরে কটকট শব্দ শোনা যায়, বাদশার ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলতেছে, কি রে আমার ছাদের উপর কে, ছাদের উপর কে, ছাদের উপর থেকে আওয়াজ আসলো, বাদশা সাহেব বেয়াদবি মাফ করবেন, আমার উট হারিয়ে গেছে, বিল্ডিং এর ছাদের উপর এসেছি আমার উট তালাশ করার জন্য। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, আরে পাগল বুকারাম, মানুষের উট যদি হারায় মাঠে কুচ করে জঙ্গলে তালাশ করে বিল্ডিং এর ছাদের উপরে তো উট পাওয়া যাবে না। তখন ওই সময় প্রতীক জবাব দিল, ইব্রাহিম ইবনে আদহাম মানুষের উট যদি হারিয়ে যায় বিল্ডিং এর ছাদের উপর যেভাবে পাওয়া কসম কালেও সম্ভব হবে না, ঠিক তেমনি ভাবে নরম বিছানায় ঘুমায়া অসংখ্য অগণিত রাত এবং দিন কাটায়া দিলা, জিন্দগির অধিকাংশ দিন তুমি কাটায়া দিলা নরম বিছানায় বসেও ঘুমায়াও আল্লাহকে পাওয়া যাবে না। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেন, কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, আল্লাহর নবী বলেছেন তোমরা দুনিয়াতে বসবাস করো মুসাফিরের মতো, অল্প হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম প্রথম বাদী আর ওই প্রতীকের দুইটা কথা শোনার পরে ভিতরে এমন ভাবে একটা পেরেশানি, এমন ভাবে একটা জাহান্নামের ভয় ঢুকে গেছে। ওই বলকের বাদশাহী ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে গভীর জঙ্গলের ভিতর চলে গেছে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় একদিনের ঘটনা, ইব্রাহিম ইবনে আদহামকে দেখার জন্য তার রাষ্ট্রের অনেক মন্ত্রী মিনিস্টার গুলি চলে গেছে বাদশাকে দেখার জন্য। তাই দেখে গভীর সমুদ্রের কাছে ইব্রাহিম ইবনে আদহাম বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির গুলি পবিত্র জবান দ্বারা করে, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহর জিকির করে। ওই তখন তার সংসদের মন্ত্রী এমপি গুলি তার দলের লোকেরা ইব্রাহিম
ইব্রাহিম ইবনে আদহামের কাছে গিয়া বলে, এরে বলকের বাদশা, আপনার কথায় আঙ্গুলের ইশারায় বলকের মানুষগুলি উঠে আর বসে, এমন সিংহাসনগুলি ছেড়ে দিয়া এই সমুদ্রের কাছে তুমি বসে আছো, তুমি কি পেয়েছো? তোমার জন্য আজকের দিন পর্যন্ত মানুষগুলি অপেক্ষায় আছে, এরে ইব্রাহিম ইবনে আদহাম চলো চলো তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ইব্রাহিম ইবনে আদহাম জবাব দিলেন, এরে আমার সঙ্গী সাথীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলকের বাদশাহীর চাইতে আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, বলকের বাদশাহী যখন আমার হাতে ছিল একজন লোক আমার কথা শুনলে আর একজন আমার কথা শুনে না, কিন্তু আমাকে এমন বাদশাহী দেওয়া হয়েছে এই সমুদ্রের ভিতরে সমস্ত মাছগুলি আল্লাহ আমার গোলাম বানায়া দিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। যত মাখলুক আছে আমার কথায় উঠে এবং বসে। তখন ওই সময় মা একজন লোক ডেকে বলল, এরে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আপনার কথা আমার বিশ্বাস হয় না, প্রমাণ চাই, ডকুমেন্ট দেখাও। এমনি সময় ইব্রাহিম ইবনে আদহাম হাত থেকে একটা সুই সমুদ্রের ভিতরে আল্লাহর হুকুম নিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমুদ্রের ভিতরে সুইটা ছেড়ে দিয়েছে। চারতে দেরি হয়েছে, ইব্রাহিম ইবনে আদহাম বলে, এরে সমুদ্রের মৎস্যগুলি, এরে সমুদ্রের প্রাণীরা, আমার সুইটা গভীর সমুদ্রের তলদেশ থেকে তালাশ করে আমার হাতে পৌঁছায়া দাও। আমার প্রাণের বাইরা যেই মাত্র ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলেছেন, এমনি দেখা যায় আল্লাহর কুদরতে সমুদ্রের পানির নিচে যত মাছগুলি আছে সমস্ত মাছগুলির মুখের ভিতরে এক একটা স্বর্ণের সুই নিয়া বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির হয়ে গেছে। এমনি ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এরে মাছগুলি, ওই সুইটা কিন্তু তোমার কাছে আমি চাই নাই, স্বর্ণের সুই আমি চাই না, যেই সুইটা আমি সমুদ্রের পানির নিচে নিক্ষেপ করেছিলাম ওই সুইটা আমাকে ফিরাইয়া দাও। এই কথা বলতে দেরি হয়েছে, এমনি একটা মাছ ইব্রাহিম ইবনে আদহামের সুইটা মুখে কামড় দ্বারা ধরে বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের হাতে উঠে দিয়েছে। আপনি যদি আল্লাহর হন, আল্লাহও আপনার হবে, সব মাখলুকগুলি আল্লাহ আপনার গোলাম বানায়া দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে ভয় করার পরিপূর্ণ ভয় করে পরিপূর্ণ ঈমান বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته